অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ প্রিয় আমি এখন আসছি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট উল্লাপাড়া থানা কয়রা বাজারের পাশে হরিশপুর গ্রামে আর রনি ভাই নামে আমাদের এক ভাই একদম একদম ইয়ং এক ভাই উনি একটা খামার করছেন যেটা হলো আমরা তার কাছে বিস্তারিত শুনবো যে তিনি আসলে এই খামারটা কীভাবে করছেন কীভাবে তিনি সফলতা অর্জন করছেন এখনও আমাদের চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব লাইক বা শেয়ার না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমরা এখন কথা বলছি এই পোলট্রি খামারের মালিকের সাথে যিনি কিভাবে তদারকি করেন তার বিস্তারিত শুনবেন কাছ থেকে প্রিয় দর্শক আমরা এখন কথা বলছি রনিবের সাথে আচ্ছা রনিবে আপনি যে এই যে আপনার কি কয় লিয়ার খামারটা করছেন কতদিন শুরু করছেন আপনি এটা এটা আজকে প্রায় আট মাস আট মাস আপনি এই যে খামারটা শুরু করলেন আগ্রহ প্রকাশ করলেন কিভাবে আগ্রহ মনে করেন আমি প্রথমে একটা পোলট্রি ফার্ম করি করার পরে মোটামুটি ব্যবসা করলাম করার পরে মোটামুটি ব্যবসায় ভালো লাভবান হলাম হওয়ার পরে আর একটা পোলট্রির খামার করলাম

পরিচর্যার কি পরিচর্যাখানে পরিচর্যা তেমন কিছুই নাই মনে করেন যে এই খাবার দাওয়া আর এই ফ্যান ট্যান ঠিক আর ওই করেন যে ষোলো ঘন্টা মনে করেন যে আলো দিয়ে রাখতে হবে

তখন মনে করেন যে আপনি রোদের ওই স্যালাইন আছে গুড় আছে লেবু আছে এগুলি তো বিভিন্ন রকমের রোদের মনে করেন যে সুস্থ রাখার চেষ্টা করি এবং বাদ ফ্যান আচ্ছা এখন এই যে আপনি আবাদ করতেছেন আপনার এই যে মুরগিগুলো অসুস্থ কি হয় হ্যাঁ মুরগি অসুস্থ হয় অনেক রোগই ধরে এই রোগগুলো কি এটা মনে করেন যে ঠান্ডায় যে রকম বার্ড ফ্লু আসে তারপরে আপনার হলো এটার আছে হলো কিমড়ি পেটে কিমড়ি হয় তারপরে ঠান্ডা লাগে এরপরে আপনার হলো রানীক্ষেত নামের একটা রোগ আছে করাইজা আছে মানে কলেরা আছে বিভিন্ন রোগ আছে এগুলি আপনি যে আবাদ করতেছেন কয় মাসে শুরু করছেন আপনি আট মাস এটা আট মাস সাড়ে আট মাস আট শুরু করতে তারপরে আপনি কি কি অসুবিধা ভোগ করেন মানে কি কি অসুবিধা আমার মোটামুটি মনে করেন যে আমার অসুবিধার মধ্যে শুধু এই আপনার অসুবিধা বলতে অসুস্থ মানে কি কি রোগ পাইছেন মনে যে এমন কোনো রোগ আসে নাই মানে আসছিল আমি আসার আগ মুহূর্তেই খেয়াল করছি এবং ধরে বেলাচ্ছি চিকিৎসা দিয়েছি সমস্যা হয় না কিন্তু ওই আপনার কলেরা নামের একটা রোগ আছে সেই রোগটা ধরিয়ে গেছিলো মোটামুটি দশ বারো হাজার টাকার ওষুধ খাওয়াইছি এই রোগটা ধরলে মুরগি মারা যায় এক হাজার মুরগি থাকলে পাঁচশো মুরগি মারা যায় তো মোটামুটি ধরার আগ মুহূর্তেই দিশে পাইছিলাম সেই কারণে ডাক্তার নিয়ে আসতে চিকিৎসা দিচ্ছে আমাদের প্রভিটা ফিট কোম্পানির ডাক্তার আছে তারেক সাহেব ও মানে আপনার যে যে কোম্পানির মুরগি আছে যে কোম্পানি খাবার ওই কোম্পানিতে ডাক্তার আপনার আছে জি সমস্যা হলে আমি ফোন দিয়ে চলে আসি ফোন দিলে চলে আসে জি তারা চিকিৎসা দিচ্ছে জি তারা এসে দেখে যে মুরগিটা মারা যায় ওইটা কাটিয়ে পোস্টমর্টম করে আমাকে ওষুধ লিখে দেয় আমি সেই অনুযায়ী খাওয়াই খাওয়ানোর পরে মুরগির অসুস্থতা আপনার সমস্যা সমাধান সমাধান

এগুলি দিয়ে আমার মনে করেন যে দেখা যায় দুই লাখ টাকা যদি আমি ডিম বিক্রি করি তাহলে মনে করেন যে এক লক্ষ ষাট হাজার টাকার মতো আসে আপনার খরচ যায় আচ্ছা আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকার মতো মুরগির পিছনে খরচ হওয়া যায় চল্লিশ হাজার টাকা বাচ্চা বাচ্চার দাম কম কিন্তু বাচ্চার দাম কম দিতে লাভ নেই আমার একটা ঘর দিতে চার লক্ষ টাকা খরচ হওয়া যায় খাতা বানাইতে সাড়ে আড় লক্ষ টাকা খরচ হওয়া যায় মুরগির খাওয়াটাওয়া তাও মোটামুটি আড়াই তিন লাখ টাকা বর্তমানে খরচ হওয়া যায় সে সূত্রে মনে করেন যে আমার দশ লাখ হয়েছে এখন বাচ্চার দাম হিসেবে এখন একজনের দুই লাখ কম হবে আট লাখ হবে কিন্তু আচ্ছা আপনার কাছে লকড টাকার ব্যবসা করি এমনি কি চালিয়ে দেয় তারা চাইলে দেয় কিন্তু আমি নেই আসলে আমার গত বছর মানে আমি বলছ হয়তো তার আগ্রহ আছে কোনো নতুন নতুন উদ্যোক্তা তার আগ্রহ আছে সে ব্যবসা করা কিন্তু দেখা যাচ্ছে আসলে তার ইনভেস্ট আছে কবে জি মানে সে কি কোনো প্রফিটা কোম্পানি বা ইদের কাছে কমপ্লিকেস দিলে তার হেল্প হেল্প করবে করে হেল্প পাবে কিন্তু লাভবান হবে না ওই যে বাচ্চাদের দাম বেশি খাদ্যর দাম বেশি ও মেডিসিনের দাম বেশিগুলো ধরবে বাকি দিবে আপনাকে হেল্প করবে কিন্তু বিনিময়ে দাম বেশি নেবে দেখা যাবে সেই সূত্রে অদম নগর টাকা দিয়ে ব্যবসা করাই ভালো লগত টাকা দিয়ে ইনভেস্ট করে ব্যবসা করাই ভালো জি জি তাহলে আপনি আর কি কি ব্যবসা আছে সাথে মুরগি আর কি আর কি করতে আমার মুরগির ব্যবসা আর সাইডে আবাদ বসত কিছু করি আর আর কিছু না এখন আগামিতে নিয়ত করছি যে একটা গরুর ফার্ম করব বাইরে গরু এবং বকন গরু দুইটাই আরে গরু বকন করব খালি শুধু খাওয়া এমন কোনো যত্ন করতে পরিচর্যা বলতে জি না ওই নিচের পায়খানাটা যেটা করে সেটা দুই দিন বাদে বাদে পরিষ্কার করে দিতে হয় এটাই হলো মানে এখানে

দশক এখানে এক একটা ঘরের মধ্যে আঠারো ইঞ্চি আছে এই আঠারো ইঞ্চির ভিতর তারা তিনটা করে মুরগি রাখছেন তাহলে না তিনটে করে তার বেশি রাখা যাবে না তিনটে করে তিনটার কোমর রাখা যাবে না আমার তিনটে হলে ভালো মানে মাপ তিনটে হলেও মাপ প্রিয় দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের সাথে থাকুন